ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস টেনের তোমার অনুপাত সমানুপাত চ্যাপ্টারের বিষয়ে আলোচনা করছি এবং সেই সম্পর্কিত কতগুলো সমস্যা তোমাদের সমাধান করে দেখাচ্ছি বিভিন্ন রকম। দেখো তো এখানে অনুপাত সমানুপাত, অনুপাত বিষয়টা কি তোমরা আগে নিচের ক্লাসে জেনে এসছো, তো পরবর্তী আমি ওর থেকে আর একটু ডেভেলপটা তোমরা কি জানছো সেটা জন্য পরবর্তী তোমাদের ক্লাস টেনে আবার অনুপাত এসছে। তো সেই অনুপাত আমরা আগে কি হচ্ছে কোনো অনুপাতের কি হচ্ছে, অনুপাত বলতে কি বোঝাচ্ছি, হয়তো হচ্ছে দুটি সমজাতীয় রাশির ভাগফল হয়েছে অনুপাত। হ্যাঁ, একই রকম সেই অনুপাতে কি হচ্ছে তোমার ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত, দুই বা ততোধিক অনুপাতে মিশ্র অনুপাত অর্থাৎ যৌগিক অনুপাত আমরা বের করেছি। হ্যাঁ, এখন সেই অনুপাত এবার কি হচ্ছে ধরো ক্রমিক অনুপাত কোনগুলোকে বলা হচ্ছে, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে ক্রমিক অনুপাত, ক্রমিক বলতে কি হচ্ছে পরপর, ঠিক আছে। যেমন ধরো ক্রমিক বলতে এরকম বোঝা যাচ্ছে, ক্রমিক যদি বলি আমি এ ইজ টু বি দ্যাট ইজ ইকুয়াল টু বি ইজ টু সি, দ্যাট ইজ ক্রমিক অনুপাত, ঠিক আছে। বি এতে বিতে শেষ হলো, বি থেকে আবার শুরু হচ্ছে এইভাবে বি ইজ টু সি ইকুয়াল টু আবার সি ইজ টু ডি, ঠিক আছে, এরকম। তো এগুলো মানে হচ্ছে ক্রমিক অনুপাত। তো এই হলো ক্রমিক অনুপাত। আর হচ্ছে মিশ্র অনুপাত তো আগে জেনেছি, মিশ্র অনুপাত মানে হচ্ছে দুটো বা ততোধিক যদি অনুপাতে যদি মিশ্র অনুপাত বের করতে হয় বা যৌগিক অনুপাত বের করতে হয় তাহলে কি হচ্ছে পূর্বপদগুলো সব গুণ হয় আর উত্তরপদগুলো সব গুণফল হয়, ঠিক আছে। এখন তোমাদের যেটা অঙ্ক করাবো, দেখো 6.2 চ্যাপ্টারে, চ্যাপ্টার হচ্ছে সরি 5.2, 5.2 এই অধ্যায়ের কতগুলো অঙ্ক, তো সেই 5.2 এর অঙ্ক দেখো নাম্বার 7-এ একটা অঙ্ক আছে। কি অঙ্ক আছে, যে পাঁচটি সমানুপাতিক সংখ্যার প্রথমটি যদি 2 হয় আর দ্বিতীয়টি যদি 6 হয় তাহলে পঞ্চমটা কত হবে। প্রথমটা 2 আর দ্বিতীয়টা 6, তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় সমান কত হচ্ছে তোমার, কত প্রথমটা 2 আর দ্বিতীয়টা 6, দ্যাট ইজ 1:3, ঠিক আছে। তার মানে কি হচ্ছে দেখো, এখানে লিখতে পারছি দ্বিতীয় ইকুয়াল টু, দ্বিতীয় ইকুয়াল টু কি হচ্ছে থ্রি ইন্টু প্রথম, একইরকম ভাবে তৃতীয়টা তাহলে কত হবে, তৃতীয় ইকুয়াল টু থ্রি ইন্টু দ্বিতীয়, থ্রি ইন্টু দ্বিতীয় কত হবে এখানে 6, দ্যাট ইজ 18। চতুর্থ তাহলে কত হবে, চতুর্থ তাহলে থ্রি ইন্টু তৃতীয়, থ্রি ইন্টু 18 মানে 54, তাহলে পঞ্চম তাহলে কত হচ্ছে পঞ্চম 3×4, দ্যাট ইজ 3×54, দ্যাট ইজ 162, পেয়ে গেলাম, ঠিক আছে। এবার নাম্বার 8 দেখো, 6, 15, 20, 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফল সমান হতে হবে, ঠিক আছে। ধরে নিচ্ছি, ধরি এক্স যোগ করতে হবে, এক্স যোগ করলে কি হচ্ছে সমানুপাতে তাহলে কি হবে, সমানুপাতে হচ্ছে 6+x অনুপাত 15+x সমানুপাত 20+x অনুপাত 43+x, ওকে। তার মানে কি হলো, 6+x/15+x ইকুয়াল টু 20+x/43+x। এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করো, দেখো কি পাচ্ছি, 6×43 কত হয়,
24 25 প্লাস 6x প্লাস 43x প্লাস x স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 300 প্লাস 15x প্লাস 20x প্লাস x স্কোয়ার। বসে দেখো x স্কোয়ারের সঙ্গে x স্কোয়ার টার্মটা কাটছে, তাহলে কি থাকলে এদিকে x গুলো যদি সব নিয়ে আসি এদিকে, তাহলে এদিকে হচ্ছে 49 x মাইনাস এদিকে হচ্ছে 35 x ইকুয়াল টু এদিকে নাম্বার গুলো থাকছে 300 মাইনাস এটা হচ্ছে 258, তার মানে কি হলো বিয়োগ করে এটা 14 x দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 24, ঠিক আছে। This implies x equal to 42 by 14, that is equal to 3. পেয়ে গেলাম, ঠিক আছে, x equal to 3 পেয়ে গেলাম। পরবর্তী দেখো নাম্বার 9 এর সাথে একই রকম, ঠিক আছে, প্রত্যেক সাথে কত বিয়োগ করলে বিয়োগ ফল সমান হতে হবে প্রত্যেকটা সাথে বিয়োগ করবো, দিয়ে এইভাবে ক্রস মাল্টিপ্লাই করলে কি হচ্ছে পরবর্তী অঙ্কটা পেয়ে যাবো। 10 এর সাথেও কি হচ্ছে একই রকম, হ্যাঁ, এক কত বিয়োগ করলে বিয়োগ ফল সমান হতে হবে একই রকম, বিয়োগ করে ক্রস মাল্টিপ্লাই করলেই আনন্দ ভ্যালুটা মান পেয়ে যাবো। এবার পরবর্তী আমরা যেটা জানবো সেটা হচ্ছে তোমার হচ্ছে যোগভাগ পদ্ধতি, সংযোজন পদ্ধতি, ঠিক আছে, জিনিসগুলো কি যোগভাগ পদ্ধতি। ধরো একটা অনুপাত আছে, ধরো একটা অনুপাত হচ্ছে এইচ টু বি, আমাদের একটা অনুপাত হচ্ছে ধরো বি টু সি, ঠিক আছে, তার মানে কি ইকুয়াল যদি হয় এইচ টু বির সাথে বি টু সি টু বি যদি ইকুয়াল হয় ধরো এইরকম এ ইজ টু বি দ্যাট ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি, এ আর বি এর সাথে অনুপাত আর সি ডি এর অনুপাতটা যদি ইকুয়াল, তার মানে আমি কি লিখতে পারি এ বাই বি দ্যাট ইজ ইকুয়াল টু সি বাই ডি, সরি সি বাই ডি, ঠিক আছে এটা। এবার এখানে বোথ সাইড যদি আমি কি এক যোগ করি এ বাই বি প্লাস ওয়ান ইকুয়াল টু সি বাই ডি প্লাস ওয়ান, ঠিক আছে, তার মানে কি পেলাম এ প্লাস বি বাই বি দ্যাট ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি, ঠিক আছে, এটা বলা হচ্ছে যোগ পদ্ধতি। যোগ যোগ পদ্ধতি, ঠিক আছে, এর একইরকম বিয়োগ পদ্ধতি আছে, ঠিক আছে, যদি কি এখানে বিয়োগ করি আবার এ বাই বি মাইনাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু সি বাই ডি মাইনাস ওয়ান, দ্যাট ইজ কে পাচ্ছি এ মাইনাস বি বাই বি দ্যাট ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি, এটা বলা হচ্ছে বিয়োগ পদ্ধতি বা ভাগ। এটা পেলাম। এখন দেখো এই যোগ আর বিয়োগ অর্থাৎ যোগ আর ভাগ এই দুটোকে যদি আমরা দুটোকে যদি ভাগ করে দিই দেখো কি পেয়ে যাবো একসাথে, এটাকে এটা দিয়ে ভাগ ওটাকে ওটা দিয়ে ভাগ করলে কি পেয়ে যাচ্ছি এ প্লাস বি বাই এ মাইনাস বি দ্যাট ইজ কি পেয়ে গেলাম সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, এটা বলা হচ্ছে যোগ ভাগ পদ্ধতি। দেখো দেখতে পাচ্ছ তার মানে কি হলো, তাহলে এ বাই বি ইকুয়াল টু যদি সি বাই ডি হয় দ্যাট ইজ এমপ্লাইজ করছে কি এ প্লাস বি বাই এ মাইনাস বি দ্যাট ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, এটা বলা হচ্ছে যোগ ভাগ পদ্ধতি, বুঝে গেলো। এদের অনুপাত যদি সমান হয় তাহলে এটা ইকুয়াল টু এটা হয়, এটা হচ্ছে যোগ ভাগ পদ্ধতি জেনে গেলাম, ঠিক আছে। এবার যেটা জানবো সেটা হচ্ছে সংযোজন পদ্ধতি, সংযোজন, ঠিক আছে, সংযোজন পদ্ধতি। দেখো
এটা হচ্ছে সংযোজন পদ্ধতি। সংযোজন পদ্ধতি কি, ধরো এ বাই বি দ্যাট ইজ ইকুয়াল টু, যদি এরকম হয় বি বাই বা সি বাই ডি, ইকুয়াল টু ধরো এরকম এ বাই বি দ্যাট ইজ ইকুয়াল টু সি বাই ডি, ইকুয়াল টু যদি এরকম হয় ই বাই এফ, এরকম আকারে যদি হচ্ছে অনুপাত, ঠিক আছে, তাহলে সংযোজন পদ্ধতি কি হয়, সংযোজন পদ্ধতি উপর উপরে যোগ, অর্থাৎ এ প্লাস সি প্লাস ই দ্যাট ইজ ইকুয়াল টু বাই বি প্লাস ডি বাই প্লাস এফ, তাহলে কি হলো উপর উপরে যোগ থাকে এ প্লাস সি প্লাস ই বাই বি প্লাস ডি প্লাস এফ, ঠিক আছে, এবার হচ্ছে সংযোজন পদ্ধতি, ঠিক আছে, উপর উপরে যোগ আর নিচে নিচে যোগ, ঠিক আছে, সংযোজন পদ্ধতি পেয়ে গেলাম। এবার কি হচ্ছে, এটা তো কতগুলো অঙ্কের মধ্যে দিয়ে যাব আমরা, দেখো একটা অঙ্ক তোমাকে দেখাচ্ছি যেটা সাধারণত কে পুটের অঙ্ক বলা হয়, ঠিক আছে, তোমাদের বের করো বইতে, দেখো পেয়ে যাচ্ছ বইতে, দেখো 5.3 চ্যাপ্টারের, এটা হচ্ছে 5.3 চ্যাপ্টারের অঙ্ক, 5.3 চ্যাপ্টারে দেখো দেখা যাচ্ছে এইচ টু বি ইকুয়াল টু সি টু ডি যদি হয়, বল দিচ্ছে এ ইস টু বি সমান যদি সি ইস টু ডি হয় তাহলে প্রমাণ করো, প্রমাণ করো, ধরো দুই নাম্বারটা করাচ্ছি আমি, ঠিক আছে, একের দুই, একের নম্বর দাগে দুই একটা কি আছে দেখো, এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অনুপাত, এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস সি ডি প্লাস ডি স্কোয়ার অনুপাত, সি স্কোয়ার মাইনাস সি ডি প্লাস ডি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, তাহলে যেটা কন্ডিশন দেওয়া আছে দেখো এ ইস টু বি সমান হচ্ছে সি ইস টু ডি সমান কে ধরছি, ঠিক আছে, তাহলে কি পাচ্ছি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি দ্যাট ইজ ইকুয়াল টু কে, তার মানে পেয়ে গেলাম এ ইকুয়াল টু ক্রস মাল্টি এ ইকুয়াল টু বি কে, মানে এ বাই বি দ্যাট ইজ ইকুয়াল টু কে আর সি বাই ডি দ্যাট ইজ ইকুয়াল টু কে, তার মানে এ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এ ইকুয়াল টু বি কে আর সি ইকুয়াল টু হচ্ছে ডি কে, হলো, এবার দেখো এল এইচ এস কি আছে, এল এইচ এস দেখো কি আছে এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, দ্যাট ইজ কি পাচ্ছি যদি আমরা মানগুলো বসিয়ে দিই ইকুয়াল টু বি কে সি ইকুয়াল টু ডি কে বসাই, তাহলে এখানে পাবো এখানে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানে দেখো বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ারের মান জানা নাই থাকলো, নিচে স্কোয়ার বলতে কি আছে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সরি মাইনাস মাইনাস এখানে আছে বি স্কোয়ার কে আর এখানে থাকছে প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, তারপরে আলটিমেটলি দেখো এখানে বিটা যদি কমন নেই, বিটা কমন নিয়ে কেটে যাচ্ছে তাহলে থাকি যাবে উপরে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান আর নিচে হচ্ছে কে স্কোয়ার মাইনাস কে
প্লাস ওয়ান, ঠিক আছে, এটা পেলাম। আর আর এইচ এস কি আছে দেখো, আর এইচ এস হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি, সরি সি স্কোয়ার প্লাস সি ডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সি ডি প্লাস ডি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু, যদি মানটা বসায় তাহলে কি পাচ্ছি, সি মান হচ্ছে ডি কে, তার মানে এখানে পাচ্ছি ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার, আর এখানে মানটা বসালে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার, এখান থেকে ডি স্কোয়ার উপরে কমন, নিচে ডি স্কোয়ার কমন কেটে যাচ্ছে, থেকে যাবে কি কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর নিচে থাকছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, তাহলে লেফট আর রাইট ইকুয়াল হয়ে গেছে, অতএব এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, ঠিক আছে, প্রুভড হয়ে গেল। এই যে বাবা, তো নেক্সট দেখো দুই নম্বরের একটা অঙ্ক দেখাচ্ছি, দুই নম্বর আগে দেখো দেওয়া আছে এক্স ইজ টু এ ইকুয়াল টু ওয়াই ইজ টু বি ইকুয়াল টু জেড ইজ টু সি, ঠিক আছে, ইকুয়াল টু কে ধরি, কে ধরে নিলাম, ঠিক আছে, তাহলে কি কি পাচ্ছি দেখো, তার মানে কি হচ্ছে এক্স বাই এ দ্যাট ইজ ইকুয়াল টু কে, এখানে ওয়াই বাই বি দ্যাট ইজ ইকুয়াল টু কে, আর জেড বাই সি, জেড বাই সি জেড বাই সি দ্যাট ইজ ইকুয়াল টু কে, ঠিক আছে, তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে, আর জেড ইকুয়াল টু সি কে, ঠিক আছে। এবার যদি আমি ধরো এক নম্বরটাই করি, ঠিক আছে, দুইয়ের এক একটা, তাহলে এল এইচ এস কি আছে, এল এইচ এস ইকুয়াল টু আছে এক্স কিউ, একবার মান বসাচ্ছি এস কিউ, এল এইচ এস বলে লিখেছি মানে মানটা বসিয়ে দেবো, তাহলে মান বসালে এ কিউ বাই কে কিউ বাই এ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বি কিউ বাই কে কিউ বাই বি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে সি কিউ কে কিউ বাই সি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কি হলো দেখো তো, এখানে এখন এ কেটে যাচ্ছে, তাহলে এ কে কিউ প্লাস এখানে থাকছে বি কে কিউ প্লাস সি কে কিউ, তার মানে কে কিউটা কমন নিলে থাকছে এ প্লাস বি প্লাস সি, এটা এল এইচ এস পেলাম। আর আর এইচ এস কি দেখো, আর এইচ এস রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিউ বাই এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার, তাহলে এখানে মান বসাও এক্স এর মান এ কে বি কে সি কে বাই, তার এখানে কিউ আছে, এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার, তার মানে ভিতর থেকে দেখো কে কমন, কে কমন কি থাকছে এ প্লাস বি প্লাস সি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি আছে হোম কিউ লিখতে হবে, আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, দ্যাট ইজ এখান থেকে দেখো কি লিখতে হচ্ছে কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি তার কিউ, আর নিচে থাকছে এ প্লাস বি প্লাস সি, দ্যাট ইজ কি হচ্ছে দেখো, এটা নিচের হোল স্কোয়ার ছিল,
তিনটে আর নিচে দুটো, তাহলে দুটো কেটে যাচ্ছে, একটা উপরে থেকে যাবে, তাহলে কে কিউ ইনটু থাকছে এ প্লাস বি প্লাস সি, তার মানে ওটা লেফটে ছিল এটাই রাইটে হলো, তার মানে কি হচ্ছে এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, প্রুভ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখো, দেখাচ্ছি নেক্সট দেখো নাম্বার ফোরে দেখাচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, নাম্বার ফোর, ফোরের দুই নম্বরটা, এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি যদি হয়, অর্থাৎ এআই ক্রমিক সমানুপাতি, এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি বলছিলাম ক্রমিক অনুপাতি রকম, ক্রমিক সমানুপাতি, তাহলে দুই নম্বরটা প্রমাণ করতে হবে চারে। সমান হচ্ছে বি ইস টু সি, সমান কে ধরে নিলাম, ঠিক আছে, তাহলে কি পাচ্ছি দেখো এখানে, তাহলে এ বাই বি দ্যাট ইজ ইকুয়াল টু কে, আবার বি বাই সি দ্যাট ইজ ইকুয়াল টু কে, তার মানে এখান থেকে পেলাম এ ইকুয়াল টু বি কে, এখান থেকে হচ্ছে বি ইকুয়াল টু সি কে, এই যে বি ইকুয়াল টু সি কে, বির মানটা এখানে পুট করতে হবে, তার মানে হচ্ছে সি কে ইন্টু কে দ্যাট ইজ সি কে স্কোয়ার, এই ক্রমিক সমানুপাতি হলে পানটা পিছন দিকে পুট করতে হতে আস্তে আস্তে হবে, ঠিক আছে। এবার এল এইচ এস কি দেওয়া আছে, এল এইচ এস দেওয়া আছে দেখো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ, তার মানে কি পাচ্ছি, এ মান যদি পুট করি বি কে, তার মানে বি স্কোয়ার কে স্কোয়ার, বি মান হচ্ছে সি কে, তার মানে সি স্কোয়ার, তাহলে কে স্কোয়ার না কে দিয়ে ফোর হবে, এটা এটা হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি মান জানি না সি স্কোয়ার হয়ে গেল, এখানে কি থাকছে দেখো ওয়ান বাই এ কিউ, ওয়ান বাই এ কিউ মানে হচ্ছে সি কিউ কে টু দি পাওয়ার সিক্স, ঠিক আছে, প্লাস ওয়ান বাই বি মানে সি স্কোয়ার কিউ আছে কিউ কে কিউ প্লাস ওয়ান বাই সি কিউ, তার মানে কি হলো, কি হলো দেখো ভালো করে, তার মানে হচ্ছে এখানে যদি আমি কি এ বলতে কত ছিল, এ হচ্ছে সি কে স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটা সি সি স্কোয়ার, তাহলে দেখো সি পাওয়ার কত হলো, সি পাওয়ার সিক্স আর কে এর পাওয়ারও সিক্স, কিন্তু ভিতরে কি থাকছে, ভিতরে দেখো লস আউট করতে হবে সি কিউ কে সিক্স প্লাস আঁকু, এখানে ওয়ান প্লাস এটা হচ্ছে কে কিউ প্লাস এটা হবে কে।